পবিত্র ঈদুল আজহার আর মাত্র তিন দিন বাকি মহাসড়কে বেড়েছে যানবাহনের ব্যস্ততা একই সাথে করোনার লকডাউন শিথিল করা হয়েছে এবং সব কিছু থেকে অবসর মিললেও করোনা মহামারী থেকে মানুষের ছুটি কিংবা অবসর কিছুই মেলেনি সর্বশেষ পরিস্থিতি লকডাউনের শিথিলতা এবং ঘরমুখী মানুষের যেই উত্তেজনা উত্তাপ ইতকে ঘিরে যেই আগ্রহ সব কিছু নিয়েই আজকের রুম টেনশন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অন্তরা শানবিন এবং নিউজ রুম টেনশনে স্বাগত জানাচ্ছি চন্দ্র আফসার ববিকে চন্দ্র আপনাকে স্বাগতম পনেরো থেকে বাইশ জুলাই পর্যন্ত লকডাউন শিথিল করা হয়েছে এই যে শিথিলতা লকডাউনের নানা নানা ধরনের মানুষের বাড়িতে যাওয়ার যেই চাপ সামনেই পবিত্র ঈদুল আজহা লকডাউন শিথিলতা মানুষের ঘরমুখী যেই চাপটুকু রয়েছে সব কিছু মিলিয়ে লকডাউনের শিথিলতা করোনা পরিস্থিতিকে কতটুকু উস্কে দিয়েছে আপনারা জানেন অলরেডি নিউজে দেখেছেন যে গত পনেরো তারিখ থেকে লকডাউন শিথিল করা হয়েছে আগামী বাইশ তারিখ পর্যন্ত একুশ তারিখ হচ্ছে ঈদ তো বাইশ তারিখ পর্যন্ত শিথিল করা হয়েছে কিন্তু পনেরো তারিখ থেকে যখন শিথিল করা হয়েছে তার আগে থেকে কিন্তু রাস্তাঘাটে যে যানজটের যে পরিমাণ সেটা কিন্তু অনেক বেড়ে গেছে আমরা দেখতে পেয়েছি মানুষজন যারা আটকে আটকেছিলেন এতদিন যে শাটডাউনটা পালন করা হচ্ছিল যেখানে খুব স্ট্রংলি এটাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা মেনটেন করছিলেন কাউকে বের হতে দিচ্ছিলেন না কোনো কাজ ছাড়া যখনই ঘোষণাটা আসলো যে পনেরো তারিখ থেকে লকডাউনটা শিথিল করা হয়েছে ঈদ উপলক্ষে হ্যাঁ মানুষজনকে যেতে হচ্ছে কোরবানি হাটে খুব স্বাভাবিক যেহেতু কোরবানির ঈদ মানুষকে যেতেই হবে কোরবানির হাটে যদিও ডিজিটাল ওয়েতে গরু কেনার একটা ব্যবস্থা করা হয়েছে গরু অনলাইন অনেকে কিনছে কিন্তু এ বছর যেহেতু প্রথমবারের মতো এটা হচ্ছে সো খুব একটা মানুষ যে এটাতে রেসপন্স করবে এটা স্বাভাবিক মানে ভাবার কোনো কারণ নেই হয়তো বা নেক্সট ইয়ারে মানুষজন ডিজিটাল ওয়েতে গরু কিনবে সেক্ষেত্রে মানুষকে কিন্তু বেরোতে হচ্ছে তো যখন থেকে ঘোষণাটা করা হল শিথিলতার ঘোষণাটা করা হলো তখন থেকে কিন্তু রাস্তাঘাটে আমরা দেখতে পাচ্ছি যানজটের পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে এবং মানুষজন হ্যাঁ মানুষজনের আসলেই দুর্ভোগ হচ্ছে যানজটে অনেক বেশি সময় বসে থাকতে হচ্ছে তো যার ফলে আমাদের সবার কিন্তু চলাচল এখন একটা সবার জন্য একটা বিরক্তিকর সিচুয়েশানে পরিণত হয়েছে আর এই পরিস্থিতিতে যে সবাই মেনটেন করছে করোনার যে স্বাস্থ্যবিধি মাস্ক পরা আমি আজকে পর্যন্ত আমি রাস্তায় দেখেছি অনেক মানুষকে মাস্ক ছাড়া ঘুরে বেড়াতে কিন্তু আমরা যদি ন্যূনতম স্বাস্থ্যবিধি মেনে না চলি এই করোনা পরিস্থিতি তো খারাপ হবে এটা খুবই স্বাভাবিক চন্দ্রা এই যে লকডাউনের যে শিথিলতা আবার হচ্ছে কেউ কেউ স্বাস্থ্যবিধি মানছে না আপনি যেমনটি প্রত্যক্ষ করেছেন আমার প্রশ্ন হচ্ছে যে এই মানুষ লকডাউন মানছে না মানে লকডাউন যেহেতু শিথিল মানার প্রশ্নই ওঠে না আবার একই সাথে স্বাস্থ্যবিধিও মানছে না কিন্তু পরিসংখ্যান বলছে যে আমি যেমনটি শুরুতেই বললাম সব কিছু থেকে ছুটি মিললেও করোনা মহামারী থেকে কিন্তু আমাদের সহসাই ছুটি মিলছে না তো করোনার সর্বশেষ পরিস্থিতি কি লকডাউন শিথিল হতে পারে করোনা পরিস্থিতিও শিথিল হচ্ছে না বাংলাদেশে বর্তমানে করোনার সর্বশেষ পরিস্থিতি কি এবং আক্রান্তের হার কেমন মৃত্যুর হার কেমন আচ্ছা গত কয়েকদিনে করোনাতে মৃত্যুর যে সংখ্যা তা কিন্তু দুশো ছাড়িয়ে গেছে কিন্তু গতকাল এই সংখ্যাটা ছিল একশো সাতাশি দ্যাট মিনস গতকাল কিন্তু দুশোর ঘর থেকে নেমে এসছিল বাট একদিনের মাথায় আজকে আবারও দুশো ছাড়িয়ে গেছে এবং দুশো চারে চলে গেছে মৃত্যুর এই হারটা তার মানে কি তার মানে হচ্ছে করোনায় মৃত্যুর হার কিন্তু কমছে না এবং আমরা যদি ভেবে থাকি যে গতকাল একটু কমেছে আজকে একটু বাড়লো আবার কালকে কমেছে ব্যালেন্স আছে নো এটা ব্যালেন্স নেই আমাদের চলাচলের কারণে আমরা স্বাস্থ্যবিধি ঠিকমতো মেনটেন করছি না বলেই কিন্তু এটা বাড়ছে এবং দিনকে দিন বাড়ছে তবে হ্যাঁ ছোট্ট করে হলেও গুড নিউজ হচ্ছে গত পাঁচ দিনে আজকে স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র অনুযায়ী আমরা জানি যে করোনায় আক্রান্তের যে হারটা সেটা বারো হাজারের নিচে নেমে এসছে সেটা শুধুমাত্র আজকে জানি না কালকে কি হবে কারণ যেহেতু গতকাল মৃত্যুর হার হার আজকে আজকে আবার সেটা সেটা বেড়ে গেল সো যেমন শনাক্তের কমে গেছে কালকে বেড়েও যেতে একইভাবে আমার ধারণা যে আরও বাড়তে পারে কারণ হচ্ছে যে যখন আমরা দেখতে পাচ্ছি যে খুলনা অঞ্চলে ঢাকা থেকে যারা রওনা করেছে কখন গিয়ে পৌঁছাবেন তার ঠিক নেই একই অবস্থা উত্তরবঙ্গের আরও করুণ অবস্থা কখন গিয়ে পৌঁছাবেন তার ঠিক নেই কারণ আমরা যখন জ্যামের মধ্যে আটকে থাকি হাঁসফাঁস করি সেই মুহূর্তে কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলা বা মাস্ক মেনটেন করা আমার কাছে মনে হয় যে অনেকটা সহ ব্যাপার কারণ সবাই একটু নামবে একটু রেস্ট নেওয়ার ট্রাই করবে একটু মানে হচ্ছে যে আমরা যদি হোটেল বলি বা যেখানেই বলি না কেন সবাই একটু আরামের চেষ্টা করবে সেক্ষেত্রে আমার মনে হয় যে করোনার যে রিস্কটুকু থাকে সেটি হয়তো বা আরও বেড়ে যাবে এবং আমি প্রত্যাশা করি যেন কোনোভাবে এই সব কিছু মেনটেন করতে গিয়ে ঈদ যেমন আনন্দের আমাদের কাছে যেন করোনা মহামারী ঠিক একইভাবে অত্যন্ত কষ্ট নিয়ে না আসে চন্দ্রা আমরা দেখেছি যে আমাদের গত যেই দুই সপ্তাহের একটি শাটডাউন ছিল তখন কিন্তু কলকার কারখানা এবং পোশাক শ্রমিকদের যেই গার্মেন্টস রয়েছে সেগুলো কিন্তু বন্ধ ছিল কিন্তু বাইশ তারিখ থেকে মানে আগামী তেইশ তারিখ থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যেই শাটডাউন রয়েছে সেখানে কিন্তু কলকারখানা এবং গার্মেন্টসগুলোও বন্ধ থাকবে এক্ষেত্রে এই যে যারা এখন ঢাকা থেকে চলে যাচ্ছেন তাদের কিন্তু ঢাকাতে ফেরার এরকম কোনো চাপ নেই অর্থাৎ শাটডাউনটুকু শাটডাউনের মতোই হবে আমি যদি একজন সাধারণ মানুষ হিসেবে আপনাকে বিবেচনা করি তাহলে একজন সাংবাদিকের যে অ্যানালাইসিস সেটুকুকে সেটিকে বাদ দিয়ে সাধারণ মানুষ হিসেবে আপনি কি ঢাকাতে ফেরার জন্য যে তাড়াহুড়োটুকু আছে সেটিকে মান নাকি সরকার এই যে করোনার যে প্রভাবটুকু আমাদেরকে কমিয়ে দেওয়ার জন্য শাটডাউনটুকু দিয়েছে একজন সচেতন নাগরিক হিসেবে সেটিকে মেনে চলতেন আমি পার্সোনালি মনে করি এটা সবার মানা উচিত কারণ সরকার বাইশ তারিখ পর্যন্ত শাটডাউনটা দিয়েছে শাটডাউনটা শিথিল করেছে এবং তেইশ তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত যেহেতু সরকার শাটডাউনটা মেনটেন করতে বলেছে এবং তার জন্যই কিন্তু গার্মেন্টস এবং কলকারখানা এবার বন্ধ রাখা হয়েছে সো সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে কারো পাঁচ তারিখের আগে ব্যাক করা উচিত সেক্ষেত্রে হয়তোবা আমরা আশা করতে পারি যে ঈদের পরে যাত্রী আসার ঢাকাগামী যাত্রী আসার যে চাপটা হওয়া উচিত এটা হয়তোবা হবে না হয়তোবা আমাদের দেশের জনগণ একটু মাথা খাটিয়ে চিন্তা করবেন যে আমরা আরেকটু বেশি সময় পরিবারের সাথে সময় কাটাই যদি যেহেতু অফিসগুলো সব বন্ধ গার্মেন্টস ফ্যাক্টরি সবই বন্ধ থাকবে সো তারা কিন্তু খুব আরামসে ফ্যামিলির সাথে সময় কাটিয়ে পাঁচ আগস্ট পর্যন্ত কাটিয়ে কিন্তু আসতে পারে তো সেক্ষেত্রে সবার কাছে আশা থাকবে এটাই যে একটু বুদ্ধিমান হন পরিবারকে ভালোবাসুন নিজেকে ভালোবাসুন এবং সরকারের এই যে শাটডাউনটা এটা একটু মেনে চলুন নিজের পরিবারের সাথে সময় দিন দিয়ে দেন ব্যাক করুন আপনার কর্মস্থলে আমরা আমরা সবাই প্রত্যাশা করি যে সরকার যেই উদ্দেশ্যেই আসলে শাটডাউনটুকু দিয়েছে সেটি সফল হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ চন্দ্র আফসার বাবী দর্শক ঈদ মানে আনন্দ আর ঈদ মানে খুশি আমরা সবাই চাই পবিত্র ঈদ যে আসছে সেটি আমাদের জন্য আনন্দ বয়ে নিয়ে আসুক খুশি বয়ে নিয়ে আসুক আমরা কেউ চাই না করোনা মহামারীর কবলে আমরা নিজেরা পড়ি আমাদের আত্মীয় স্বজন আমাদের ভাই বোন আমাদের বন্ধুরা কেউ পড়ুক সুতরাং সরকার কর্তৃক যে শাটডাউনটুকু রয়েছে সেটি সবাই মেনে চলবেন একই সাথে স্বাস্থ্যবিধি মেনে খুবই সতর্ক থেকে আপনারা সবাই ঘরের দিকে যাত্রা করুন সবাইকে ঈদের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ